প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের স্রষ্টা মহান আল্লাহ তাআলার দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। এই অনুষ্ঠানে স্বাগতম। রমজান আ ডেট উইথ ডক্টর জাকির, আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স। আর আজকের আমাদের অনুষ্ঠানের আলোচনার বিষয় লাইলাতুল কদর, অর্থাৎ বিধান দেয়ার রাত অথবা ক্ষমতার রাত। ডক্টর জাকির, আরো একবার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনাকে আজকের অনুষ্ঠানে আমি প্রথমে অনুরোধ করব ডক্টর জাকির, যদি আপনি প্রথমে আমাদের সংজ্ঞাটা বলেন, এতে করে উপকৃত হবেন আমাদের দর্শকরা আর আমি নিজেও, যে এই লাইলাতুল কদর শব্দটার অর্থ আসলে কি আর মুসলিমদের কাছে এটার গুরুত্ব কতখানি। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। লাইলাতুল কদর শব্দের মানে, লাইল মানে রাত, কদর মানে বিধান বা ক্ষমতা বা অনেক শ্রদ্ধা অথবা রাজকীয়। তাহলে লাইলাতুল কদরের মানে হচ্ছে ক্ষমতার রাত অথবা বিধান দেওয়ার রাত অথবা রাজকীয় রাত অথবা অনেক শ্রদ্ধার রাত। আর লাইলাতুল কদরের গুণের কথা যদি বলতে হয়, এটা যে রমজান মাসের শ্রেষ্ঠ রাত শুধু তাই নয়, সারা বছরের মধ্যে এটা হচ্ছে শ্রেষ্ঠ রাত। এই রাতে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা কদর অধ্যায় নম্বর 97 আয়াত 1-5, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাঈকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন ইয়া হাত্তা মাতলিল ফাজর। যার মানে হচ্ছে, নিশ্চয়ই আমি অবতীর্ণ করেছি এই বাণী পবিত্র কোরআন ক্ষমতার এই রাতে, বিধান দেয়ার এই রাতে, আর এই মহিমান্বিত রাত সম্পর্কে তুমি কতখানি জানো। ক্ষমতার এই রাত, এটা হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ। এই রাতে ফেরেশতাগণ এবং রূহ তারা তাদের প্রতিপালকের অনুমতি ক্রমে অবতীর্ণ হয় প্রত্যেক কাজে, শান্তি বজায় থাকে সকাল পর্যন্ত। তাহলে কোরআনের এই আয়াত থেকে আমরা জানতে পারি যে এই রাত লাইলাতুল কদর, ক্ষমতার রাত, বিধান দেওয়ার রাত, এটা সারা বছরের মধ্যে শ্রেষ্ঠ রাত। আর এই রাতেই পবিত্র কোরআন নাজিল হয়েছিল। আরও বলা হয়েছে এই ক্ষমতার রাত রাজকীয়, অনেক শ্রদ্ধার, মহিমান্বিত। যদি এই রাতে কোনো ভালো কাজ করেন, সেটা হাজার মাসের কাজের চেয়ে অনেক বেশি ভালো কাজ হবে। এখন হাজার মাসকে 12 দিয়ে ভাগ করেন, সেটা হবে 83 বছরেরও বেশি। এটা মানুষের গড়পড়তা আয়ুর চেয়েও বেশি সময়। যদি আল্লাহর ইবাদত করেন এই একটা রাতে, সেটা আপনার সারা জীবনের ইবাদতের চেয়ে ভালো। এছাড়াও বলা হয়েছে যে এই রাতে ফেরেশতাগণ এবং রূহ পৃথিবীতে নেমে আসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি ক্রমে, আর এই রাতে শান্তি বজায় থাকে সকাল পর্যন্ত। এছাড়াও পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে সূরা দুখান অধ্যায় নম্বর 44:3-4, যে আমি তো এই পবিত্র কোরআন অবতীর্ণ করেছি এক আশীর্বাদের রজনীতে, আর শয়তান সম্পর্কে সতর্ক করেছি, আর এই রজনীতে সকল বিষয় স্থির করা হয়। আর এই রাত লাইলাতুল কদর, কদর এর আরেকটা মানে পরিমাপ। এটা আছে পবিত্র কোরআনে সূরা কামার অধ্যায় নম্বর 54:49, নিশ্চয়ই আমি প্রত্যেক জিনিস সৃষ্টি করেছি নির্ধারিত অনুপাত এবং পরিমাপে। তাহলে কদর এটা হচ্ছে অনেকটা তাকদীরের মতো, এটা বিধান দেওয়ার রাত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেন বিধান বা তাকদীর, যে সারা বছর ধরে কী কী ঘটবে এই লাইলাতুল কদর থেকে পরের লাইলাতুল কদর পর্যন্ত। এই কারণে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3, বুক অব সুপিরিয়রিটি অব লাইলাতুল কদর, হাদিস নম্বর 2014,
যদি কেউ নামাজ পড়ে কদরের রাতে ইমানের সাথে, আল্লাহর পুরস্কার লাভের আশায় তার অতীতের সব গুনাহ ক্ষমা করা হবে। এই হচ্ছে কদরের রাত্রির গুণ এবং মহত্ব। অবশ্যই এটা খুব সুন্দর রাত। আমি দোয়া করছি আমরা সবাই যেন এবছরে এই রাতের সন্ধান পাই ইনশাআল্লাহ, এবারের পবিত্র রমজান মাসে। ডক্টর জাকির, বেশ কিছু হাদিস আর ঐতিহাসিক দলিল বলছে যে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে মোট 23 বছর সময়কাল ধরে। এটা কি পবিত্র কোরআনের বক্তব্যের সাথে অসঙ্গতিপূর্ণ বলা যায় যে কোরআন অবতীর্ণ হয়েছে একটা রাতে, অর্থাৎ লাইলাতুল কদরে? সহি হাদিস আর ঐতিহাসিক দলিলের মধ্যে কোনোরকম অসঙ্গতি নেই বা কোরআনের সাথে, কারণ যদি পবিত্র কোরআনের তাফসির পড়েন যে কোরআন অবতীর্ণ হয়েছে লাইলাতুল কদরে, এর মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন অবতীর্ণ করেছেন লোহে মেহফুজ থেকে, সংরক্ষিত ফলক থেকে পাঠিয়েছেন নিচের আসমানে পবিত্র কদরের রাতে, তার মানে সেই ক্ষমতার রাতে, এক রাতে। আর তারপর সেই নিচের আসমান থেকে কোরআনের কিছু অংশ কয়েকটা আয়াত একবারে যখন যতখানি প্রয়োজন সেভাবে নাজিল হয়েছে 23 হিজরি বছর ধরে, চন্দ্র বছরের হিসেবে 23 বছর, সৌর বছরের হিসেবে 22 বছরের একটু বেশি সময় ধরে। তাহলে অসঙ্গতি কিছুই নেই, কোরআন নাজিল হয়েছে এক রাতে সংরক্ষিত ফলক থেকে নিচের আসমানে, আর সেখান থেকে যখন যেরকম প্রয়োজন সেভাবে নাজিল হয়েছে মোট 23 বছর ধরে। আচ্ছা ধন্যবাদ, তাহলে এখানে আসলে কোনো অসঙ্গতি নেই সত্যি। আর আর একইভাবে কদরের কথা যদি বলতে হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তো সব কিছু সম্পর্কেই জানেন যে কখন কি ঘটবে, অতীত বর্তমান ভবিষ্যৎ, আর সেই ফলক থেকে তিনি কদরের রাতে ব্যাপারটা জানান ফেরেশতাগণকে যে আগামী বছরে কি কি ঘটনা ঘটবে এই লাইলাতুল কদর থেকে পরের লাইলাতুল কদর পর্যন্ত। তাহলে ফেরেশতাগণ জানতে পারেন যে আগামী এক বছরে কি কি ঘটনা ঘটবে সেটা এই রাতে, তবে আল্লাহ তাআলা জানেন একেবারে অনন্তকাল পর্যন্ত। আচ্ছা অনেক ধন্যবাদ, আপনি বুঝিয়ে দিলেন এখানে আসলে কোনো অসঙ্গতি নেই। এবার আপনি কি বলবেন এই লাইলাতুল কদর বা বিধান দেয়ার রাত আসলে কোনটা? এই লাইলাতুল কদর যে ঠিক কোন দিন বা তারিখে হবে সে সম্পর্কে বলতে গেলে এ ব্যাপারে সহি বুখারি বলছে, সহি বুখারির কমেন্ট্রি ফতেউল বারি এটা বলছে, বিশেষজ্ঞগণ এ পর্যন্ত এই রাত সম্পর্কে 40টারও বেশি আলাদা মতামত দিয়েছেন যে এই লাইলাতুল কদরের রাতটা আসলে ঠিক কবে হবে। অনেকে বলেন এটা রমজান মাসের প্রথম রাত হবে, কেউ বলেন রমজানের সপ্তম রাত, কেউ বলেন 19তম রাত, এরকম বিভিন্ন মতামত। তবে সহি হাদিস অনুযায়ী সবচেয়ে সঠিক সময় যেটা সেটা হচ্ছে রমজানের শেষ 10 দিনের মধ্যে কোনো একটা বেজুর রাত। এই হাদিসটা আছে সহিহ বুখারিতে খণ্ড নম্বর 3, এই 3 নম্বর খণ্ডের বুক অব লাইলাতুল কদর হাদিস নম্বর 2017। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা লাইলাতুল কদরের রাতকে খুঁজবে রমজান মাসের শেষ 10 দিনের বেজর রাতগুলোর মধ্যে, এটা হচ্ছে সবচেয়ে খাঁটি। এছাড়াও আরেকটা হাদিস সহিহ বুখারিতে খণ্ড নম্বর 1 বুক অব ইমান হাদিস নম্বর 49, আল্লাহ রাসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনি একবার বাইরে বেরিয়েছেন মুসলিমদেরকে বলার জন্য যে লাইলাতুল কদর ঠিক কোন রাত্রিতে হবে। তখন তিনি দেখলেন যে দুজন মুসলিম পুরুষ একে অন্যের সাথে মারামারি করছে, ঝগড়া করছে। নবী বলেছেন যে অমুক লোক আর অমুক লোক, দুই মুসলিম ঝগড়া করছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর জ্ঞানটা নিয়ে নিলেন, তার মানে নবী ভুলে গেলেন। তখন নবী বললেন এটা হয়তো মুসলিমদের জন্য ভালো, তাই লাইলাতুল কদরকে খোঁজো রমজানের শেষ 10 দিনের মধ্যে, পঞ্চম, সপ্তম অথবা নবম রাতের মধ্যে। এই অপশনগুলো দিয়েছেন আল্লাহর রাসূল লাইলাতুল কদরের জন্য। এছাড়া আরেকটা হাদিস আছে, এটা খণ্ড নম্বর 2 বুক অব ফাস্টিং হাদিস নম্বর 2364, উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, আল্লাহর নামে বলছি আমি শুনেছি সুবা বলেছেন যে খুব সম্ভবত লাইলাতুল কদরের রাত এটা হচ্ছে 27 রোজায়, কারণ আমাদের নবী
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে এই রাতে নামাজ পড়তে বলেছেন। তাহলে এই হাদিস অনুযায়ী খুব সম্ভবত এটা ২৭ রোজার আগের রাতে। এছাড়া আরেকটা সহিহ হাদিস আছে তিরমিজিতে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা লাইলাতুল কদরের রাতকে খুঁজবে ২১ রোজার রাতে, ২৩ রোজার রাতে, ২৫ রাতে, ২৭ রাতে এবং রমজান মাসের শেষ রাতে। আরেকটা হাদিস আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর ৩ বুক অফ ইতিকাফ হাদিস নম্বর ২০২০, যে আমাদের প্রিয় নবী তিনি সাধারণত ইতিকাফ করতেন রমজান মাসের শেষ ১০ দিনে, আর তিনি লাইলাতুল কদরকে খুঁজতেন রমজান মাসের শেষ ১০ দিনে। এছাড়াও আরও একটা হাদিস আছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর ২ বুক অফ ফাস্টিং হাদিস নাম্বার ২৬২১, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা কদরের রাতকে খোঁজো লাইলাতুল কদর শেষ ১০ রাতে, যদি দুর্বল থাকো আর যদি রমজান মাসের প্রথম দিকের রাতগুলোতে না পারো তাহলে শেষ ৭টা রাতের মধ্যে লাইলাতুল কদরকে খোঁজো। আরও একটা হাদিস আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর ৩ ৩ নম্বর খণ্ডের বুক অব লাইলাতুল কদর হাদিস নম্বর ২০১৫, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কদরের এই রাত এটা পড়বে রমজান মাসের শেষ ৭টা দিনের ভেতরে। এরকম রেকর্ড থেকে আমরা জানতে পারি যে লাইলাতুল কদর এটা খুব সম্ভবত রমজান মাসের শেষ ৭ দিনের ভেতরে। এই কারণেই বেশিরভাগ বিশেষজ্ঞ, এদের মধ্যে আছেন শেখ উতাইমী, শেখ বিন বাজ, বেশিরভাগ বিশেষজ্ঞই বলেছেন এটা কেউ জানে না যে লাইলাতুল কদরের সঠিক রাত কোনটা, এই মহিমান্বিত রাত কবে সেটা কেউ জানে না। তবে এই রাতটা রমজান মাসের মধ্যেই আছে আর খুব সম্ভবত রমজানের শেষ ১০ রাতের ভেতরেই এটা পড়বে, আর খুব সম্ভবত রমজানের শেষ ১০ রাতের মধ্যেই বেজোর রাতগুলোর একটাতে, খুব সম্ভবত এটা হবে ২৭ রোজার রাতে। কেউ একেবারে সঠিকভাবে দিনটা বলতে পারে না, তবে নিশ্চয় ইনশাআল্লাহ এটা পড়বে রমজানের শেষ ১০ রাতের মধ্যে, সম্ভবত রমজান মাসের শেষ ১০ রাতের মধ্যে বেজোড় রাতগুলোতে, বেশিরভাগ বিশেষজ্ঞ একথাই বলেন। আমরা যেন এই রাতের সন্ধান পাই ইনশাআল্লাহ। ডক্টর জাকির, আপনার মতে এই লাইলাতুল কদরের রাতকে গোপন করে রাখার কারণটা আসলে কি হতে পারে? আমরা এখানে যেটা ভাবতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন লাইলাতুল কদরের রাতটাকে এভাবে গোপন করে রেখেছেন, তার প্রথম কারণ হিসেবে বলতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছেন আমরা দ্বিগুণ চেষ্টা করি, যাতে আমরা আরও বেশি করে তার ইবাদত করতে পারি। এটাই প্রধান কারণ, যদি সঠিক দিনটা জানতাম তাহলে শুধুমাত্র সেদিন ইবাদত করতাম। ২ নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কারণে এটা গোপন রেখেছেন সেটা হচ্ছে যাতে করে তিনি বুঝতে পারেন যে কারা সিরিয়াস বিশ্বাসী আর কারা সিরিয়াস না। সিরিয়াস বিশ্বাসী চেষ্টা করবে লাইলাতুল কদর যেন কোনোভাবে মিস না হয়ে যায়, সে রমজান মাসের শেষ ১০ দিনে বেশি করে ইবাদত করার চেষ্টা করবে, আর এছাড়া চেষ্টা করবে রমজানের শেষ ১০ দিনে রাত জেগে ইবাদত করতে ভোর হওয়ার আগে পর্যন্ত। এভাবে সিরিয়াস আর নন সিরিয়াস বিশ্বাসীদের আলাদা করেছেন। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও অনেক কিছু গোপন করে রেখেছেন, যেমন ধরেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যারা শুক্রবার আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করবে তাদের দোয়া কবুল করা হবে, কিন্তু আল্লাহ সঠিক সময়টা বলেননি, তাই শুক্রবারে অনেকে বেশিক্ষণ দোয়া করে। আরও একটা হাদিস আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর ৩ হাদিস নম্বর ২৭৩৬, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে আল্লাহর ৯৯টা নাম আছে ১০০ বিয়োগ ১, আর যে এই নামগুলো জানে সে বেহেশতে যেতে পারবে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা নবী ৯৯টা নামের সবগুলো বলেননি, আর আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যতগুলো নাম জানি সেগুলোই মনে রাখার চেষ্টা করি। আমাদের নবী বলেননি যে আল্লাহ তাআলার সবচেয়ে মহান নাম কোনটা, এমন হলে আমরাও আল্লাহ তাআলার সবগুলো নাম বলতে পারতাম। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব আউলিয়াগণের নাম বলেননি যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু। কোরআন হাদিসে কিছু নাম বলা হয়েছে কিন্তু সবগুলো না, এমন হলে তাদের সবাইকে শ্রদ্ধা করতে পারতাম।
এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বলেননি কোন দিন আমরা মারা যাব। যদি আগে থেকে জানতাম পঞ্চাশ বছরে মারা যাব তাহলে এখন একটু এনজয় করে নেই, পঞ্চাশ বছর আয়ু থাকলে শেষ কয়েক বছর অনুশোচনা করব। আমরা জানি না কখন মারা যাব, সেজন্য প্রস্তুত থাকব যদি এখনই মারা যাই আমাদের হিসেবটা যেন পজিটিভ থাকে, আর তখন থেকে প্রস্তুত থাকব শেষ বিচারের দিনের জন্য। আমরা জানি না কখন মারা যাব, সেজন্য আমরা সবসময় ভালো কাজ করব যতটা করা সম্ভব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও বলেননি যে শেষ বিচারের দিন কোনটা। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা লোকমান অধ্যায় নম্বর ৩১ আয়াত নম্বর ৩৪ যে কিয়ামতের জ্ঞান শুধু আল্লাহর কাছে রয়েছে, তাই আমরা জানি না কবে মারা যাব অথবা কিয়ামত কবে। যাতে করে আমরা মেনে চলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশগুলো, এ কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরের রাতটা নির্দিষ্ট করে আমাদের বলেননি। আচ্ছা ডক্টর, তাহলে কারণটা জানা হলো। এখন আমি আপনার কাছে একটা ব্যাপারে একটু বিস্তারিতভাবে জানতে চাইব, আর আমার ধারণা আমাদের দর্শকরাও এই ব্যাপারটা সম্পর্কে জানতে চাইবেন যে আমরা মুসলিমরা ঠিক কোন নিয়মে এই রাতকে খুঁজব। হাদিসে ব্যাপারে গাইডলাইন দেওয়া আছে যে কিভাবে লাইলাতুল কদরকে খুঁজব। একটা হাদিস আছে সুনান আবু দাউদ খণ্ড নম্বর ১ বুক অব সালা হাদিস নম্বর ১৩৭০। আবু যর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে আমরা আল্লাহর রাসুলের সাথে সাথে রমজানে রোজা পালন করতাম, নবী আমাদের নামাজ পড়ার জন্য কখনো ঘুম থেকে ডেকে তুলতেন না, শুধুমাত্র রমজান মাসের শেষ ৭টা রাতে, সে সময় রাতের প্রথম তৃতীয়াংশে নামাজ পড়তাম, ষষ্ঠ রাতে তিনি আমাদের ঘুম থেকে ডেকে তুলতেন না, আর তারপর পঞ্চম রাতে তিনি আমাদের ঘুম থেকে ডেকে তুলতেন। আমরা নামাজ পড়তাম মাঝরাত পর্যন্ত, আর নবীর যখন যাওয়ার সময় হতো সাহাবীগণ বলতেন আপনি আমাদের সাথে সারা রাত নামাজ পড়লেন না কেন, তখন নবী বলতেন ইমাম যতক্ষণ পড়ান ততক্ষণ নামাজ পড়লে ধরে নেওয়া হবে তোমরা সারা রাত পড়েছ। এছাড়াও আরেকটা হাদিস আছে সহিহ বুখারিতে খণ্ড নম্বর ৩ ৩ নম্বর খণ্ডে বুক অব লাইলাতুল কদর হাদিস নম্বর ২০১৪ যে কেউ যদি নামাজ পড়ে লাইলাতুল কদরের রাতে পূর্ণ ইমান নিয়ে আল্লাহর কাছে পুরস্কারের আশায় তার আগের সব গুণ ক্ষমা করা হবে। এছাড়াও একটা হাদিস আছে তিরমিজিতে হাদিস নম্বর ৩৫১২ হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমাদের নবীর স্ত্রী তিনি আমাদের প্রিয় নবীকে জিজ্ঞেস করলেন যে আমি যদি লাইলাতুল কদর খুঁজে পাই তখন কি করব। তখন নবী বললেন যে তুমি তখন দোয়া করবে আল্লাহ তাআলার কাছে, বলবে যে হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তো পরম ক্ষমাশীল, তুমি ক্ষমা করা পছন্দ করো, সেজন্য আমাকে ক্ষমা করো। আরেকটা হাদিস আছে সহিহ বুখারিতে খণ্ড নম্বর ৩ বুক অব ফাস্টিং হাদিস নম্বর ২০২৪ যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ ১০টা রোজার সময় তার কোমরবন্ধনী শক্ত করে বাঁধতেন, মানে তখন বেশি পরিশ্রম করতেন, আর সংযত থাকতেন স্ত্রী সম্পর্কের ব্যাপারেও, এবং রমজানের শেষ ১০ দিন শুধু নামাজ পড়তেন, তিনি পরিবারের সবাইকে ঘুম থেকে ওঠাতেন। আরও একটা হাদিস সহিহ মুসলিমে খণ্ড নম্বর ২ বুক অব ফাস্টিং হাদিস নম্বর ২৬৪৪ যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের শেষ ১০ রাতে আরও বেশি করে নামাজ পড়তেন, বেশি করে আল্লাহর ইবাদত করতেন, দোয়া করতেন, বেশি জিকির করতেন শেষ ১০ রাতে। আমরা মুসলিমরাও এভাবেই লাইলাতুল কদরকে খুঁজব। পবিত্র কোরআন বা সহিহ হাদিসে কি এই লাইলাতুল কদরের নিদর্শন সম্পর্কে কোনো কিছু উল্লেখ করা হয়েছে? সহিহ হাদিসে লাইলাতুল কদরের কিছু নিদর্শনের কথা বলা হয়েছে, তবে আলহামদুলিল্লাহ যতগুলো নিদর্শনের কথা বলা হয়েছে এগুলো দেখতে পাই লাইলাতুল কদর পার হয়ে যাওয়ার পরে। তাহলে এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা, তিনি চান না আমরা আগে জানতে পারি, যদি জানতে পারতাম তাহলে হয়তো শুধু সেই রাতেই ইবাদত করতাম, আর অন্যান্য রাতগুলোতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত খুব একটা হয়তো করতাম না। একটা হাদিস আছে সহিহ মুসলিমে যে লাইলাতুল কদরের ঠিক পরেই পরের দিন সূর্যের কোনো কিরণ থাকবে না, দেখাবে একটা থালার মতো যতক্ষণ না মাথার উপরে উঠছে। এছাড়াও সহিহ মুসলিমে বলা হয়েছে
খণ্ড নম্বর দুই বুক অফ ফাস্টিং হাদিস নম্বর 2633 যে লাইলাতুল কদরের পরের দিন সূর্যের কোনো কিরণ থাকবে না। সহিহ মুসলিমে আরও একটা হাদিস আছে খণ্ড নম্বর দুই বুক অফ ফাস্টিং হাদিস নম্বর 2635 আমাদের নবী বলেছেন যে লাইলাতুল কদরের রাতে চাঁদটাকে দেখাবে একটা থালার মতো মাসের শেষের চাঁদ যেরকম হয়। এই সহি হাদিসটা আছে তাবরানি আর ইবনে খুজাইমাতে যে লাইলাতুল কদরের যে আলো সেটা খুব গরম হবে না, আবার হবে না খুব ঠান্ডাও, এটা হবে একটা সুন্দর রাত, সুখ শান্তির রাত। আর সূর্যটা লাইলাতুল কদরের পরের দিনে হবে হালকা এবং লালচে। তাহলে লাইলাতুল কদরের নিদর্শন সম্পর্কে হাদিসে এটুকুই বলা হয়েছে, তবে এই নিদর্শনগুলো দেখা যাবে লাইলাতুল কদরের পরে, যাতে করে আমরা আগে লাইলাতুল কদরকে খুঁজি। এই রকমই আসলে হওয়া উচিত। এখন আপনি কি বলবেন যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই পবিত্র রমজান মাসের শেষ দশ দিনে কি কি পালন করতেন? আমি আগেও বলেছি এই হাদিসটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর তিন বুক অফ ইতিকাফ হাদিস নম্বর 2024 নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশ দিনে কোমরবন্ধ শক্ত করে বাঁধতেন, আর রমজানের শেষ দশ দিন শুধু নামাজ পড়তেন, নিজের পরিবারকে ঘুম থেকে তুলতেন, তাদেরকে জাগিয়ে রাখতেন, বেশি করে নামাজ পড়তেন। এই হাদিস থেকে আমরা জানতে পারি নবী প্রথমে যে কাজটা করতেন, কোমরবন্ধ টাইট করতেন, মানে বেশি পরিশ্রম করতেন। দ্বিতীয়ত, তিনি স্ত্রীদের সাথে সম্পর্কের ব্যাপারেও সংযত থাকতেন, কারণ রমজানের শেষ দশ দিন ইতিকাফে বসতেন তিনি। আর ইতিকাফের একটা নিয়ম হচ্ছে স্ত্রীর সাথে মেলামেশা করা যাবে না, পবিত্র কোরআন বলছে সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 187। এছাড়াও তিনি যখন নামাজ পড়তেন রাতের বেশিরভাগ সময় বা পুরো রাত ধরে, এটা করতেন রমজানের শেষ দশ রাতে। নবী রাতের বেলায় নামাজ পড়তেন, আল্লাহ সুবহানাহু তাআলার ইবাদত করতেন শেষ দশ রাতে। এটা বলা হয় যে সারা রাত ধরে নামাজ পড়া উচিত না, এটা হলো যে বছরের প্রত্যেকটা দিন রাত। এটা বাদে রমজানের শেষ দশ দিনে রাতের বেশিরভাগ সময় নামাজ পড়তে পারেন, এমনকি সারা রাতও পড়তে পারেন, এটার অনুমতি আছে। এছাড়াও বলা হয়েছে যে তিনি তার পরিবারকে জাগাতেন, তিনি নিশ্চিত করতেন যে তার স্ত্রীগণ যেন ঘুম থেকে উঠে আল্লাহ সুবহানাহু তাআলার ইবাদত করে, লাইলাতুল কদরকে খুঁজে। এই পয়েন্টটাও মাথায় রাখতে হবে। এছাড়াও নবী বেশি করে চেষ্টা করতেন, বেশি নামাজ পড়তেন, বেশি করে দোয়া করতেন, বেশি জিকির করতেন, আল্লাহ তাআলার কাছে আরও যাওয়ার চেষ্টা করতেন রমজানের শেষ রাতগুলোতে। জাযাকাল্লাহ খায়ের। আচ্ছা ডক্টর, এবারে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলবো। মহিলারা যখন আল্লাহর ইবাদত করছে আর লাইলাতুল কদরের সন্ধান করছে, এখন কোনো মহিলার যদি হয় পিরিয়ড, রক্তস্রাব, তখন সে রোজা রাখবে না, নামাজও পড়বে না, এরকম মহিলা কিভাবে খুঁজবে লাইলাতুল কদরকে? রজস্রাব হওয়া মহিলাদের কথা যদি বলতে হয়, তারা সব ধরনের ইবাদতই করতে পারবেন, সব ধরনের উপাসনা রজস্রাব হওয়ার সময় পারবেন না, নামাজ পড়তে, রোজা রাখতে, কাবার চারপাশে প্রদক্ষিণ করতে আর ইতিকাফ করতে। ইবাদতের এই চারটা কাজ বাদে রজস্রাব হওয়া মহিলা সব ধরনের ইবাদত করতে পারবে। মহিলারা রমজানের শেষ দশ দিনে যেটা করতে পারে যদি তখন রজস্রাব হয়, সেটা হচ্ছে সে অবশ্যই দোয়া করতে পারবে, প্রার্থনা করতে পারবে। আমাদের নবী বলেছেন, হাদিসটা আছে তিরমিজিতে 2370 নম্বর হাদিস, যে প্রার্থনা করা, দোয়া, এটা হচ্ছে শ্রেষ্ঠ ইবাদতগুলোর একটা, আর দোয়া একটা ইবাদত। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে পারে, বলবে আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাচ্ছি। আর একটা হাদিসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, এটার উল্লেখ আছে তিরমিজিতে হাদিস নাম্বার 3512, যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন যে যদি তিনি জানেন আজকের রাতে লাইলাতুল কদর, তাহলে তিনি কি করবেন? নবীজি তখন উত্তরে বললেন যে তুমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে আর বলবে যে তুমি তো পরম ক্ষমাশীল, তুমি ক্ষমা করা পছন্দ করো, সেজন্য আমাকে ক্ষমা করো। তাহলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করাটাও সেরা ইবাদতের মধ্যে পড়ে। এছাড়াও রজস্রাব হওয়া মহিলারা যেটা করতে পারে রোজার শেষ দশ দিনে, সেটা হচ্ছে জিকির। যেমন ধরেন সে সময় বলতে পারে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, যার মানে সকল মহিমা আল্লাহর, সকল প্রশংসা আল্লাহর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত আর কোনো উপাস্য নেই এবং আল্লাহ সর্বশক্তিমান। আরো পড়তে পারে সুবহানাল্লাহি বিহামদিহি,
মানে সকল মহিমা আল্লাহর এবং সকল প্রশংসা আল্লাহর, এছাড়াও পড়তে পারে সুবহান আল্লাহ ওয়াল আযীম, যে সকল প্রশংসা আল্লাহর তিনিই মহান। তাহলে জিকির করতে পারবেন, যত বেশি জিকির করতে পারবেন ততই ভালো। এছাড়াও তারা পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারবে, কোরআনের অনুবাদ পড়তে পারবে। তাহলে এই সব ইবাদত করার মাধ্যমে তারা এই রাতে আল্লাহর কাছাকাছি আসতে পারবে। জাযাকাল্লাহ খায়ের। এবারে আমি আপনাকে দর্শকদের পাঠানো বেশ কয়েকটা প্রশ্ন করব আজকের টপিকের উপর। প্রথম প্রশ্ন সেটা হলো, যদি আল্লাহ সবার ভাগ্য ঠিক করে দেন, তারপর আমি যদি কোনো পাপ করি, এখন দোষ দেব কাকে? আমার ভাগ্যে যদি লেখা থাকে যে আমি খুন করব, তারপর একদিন খুন করে ফেললাম, তবে এই কাজটার জন্য তো আসলে আমি কখনোই দায়ী হব না, কারণ আল্লাহ আমার ভাগ্যে এগুলো লিখে রেখেছেন। সেই জন্য দায়ী হবেন আল্লাহ, তাহলে আমাকে কেন সেটার জন্য শাস্তি পেতে হবে? এখন আপনার এই প্রশ্নটার উত্তর যদি বলতে হয়, এটা বেশ কমন প্রশ্ন, অনেকেই করে থাকে, বিশেষ করে অমুসলিমরা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাগ্য ঠিক করে দিয়েছেন, আর এটা বোঝা একটু কঠিন। আমি আপনাদের বোঝার জন্য উদাহরণ দিচ্ছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আছে ইলমে গায়েব, অদৃশ্য জিনিস সম্পর্কে জ্ঞান, তিনি ভবিষ্যৎ জানেন। একটা উদাহরণ দিই, ধরেন একটা ক্লাসে একজন টিচার আছেন যিনি ছাত্রদের পড়ান। এক বছর যাওয়ার পরে পরীক্ষা শুরু হওয়ার আগে টিচার অনুমান করলেন যে এই ছেলেটা পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে, এই ছেলেটা সেকেন্ড ক্লাস পাবে, এই ছেলেটা পরীক্ষায় ফেল করবে। যখন পরীক্ষা হয়ে গেল, তারপর রেজাল্ট বের হলো, ছাত্র এ ফার্স্ট ক্লাস ফার্স্ট হলো, ছাত্র বি পেল সেকেন্ড ক্লাস, ছাত্র সি ফেল করল। এখন আমি আপনাদের প্রশ্ন করি, যেহেতু টিচার আগে অনুমান করেছিলেন ছাত্র সি পরীক্ষায় ফেল করবে, এখন ছাত্র সি কি এটা বলতে পারবে যে টিচার অনুমান করেছিলেন বলেই আমি পরীক্ষায় ফেল করেছি? আমরাও জানি ব্যাপারটা এমন না, টিচার অনুমান করেছেন যে ছাত্র এ ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে, কারণ তিনি জানতেন এই ছেলেটা পড়াশোনা করে আর সে মেধাবী, ছাত্র বি সে হলো অ্যাভারেজ, ছাত্র সি পড়াশোনা মন নেই, ঠিক মতো ক্লাসও করতো না, ঠিক মতো লেখাপড়া করতো না, হোমওয়ার্ক করতো না। এইসব দেখে টিচার অনুমান করেছিলেন যে ছাত্র সি ফেল করবে, কিন্তু ছাত্র সি টিচারকে দোষ দেবে না যে টিচার অনুমান করেছিলেন আমি ফেল করব, সেজন্যই আমি ফেল করেছি। ফেল করার জন্য ছাত্র সি দায়ী। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আছে ইলমে গায়েব। যেমন ধরেন কোনো একজন মানুষ একটা রাস্তার মোড়ে আসলো, সেখান থেকে পাঁচটা রাস্তা পাঁচ দিকে গেছে, রোড 1 2 3 4 5, তার স্বাধীন ইচ্ছা আছে, সে যে কোনো রাস্তা যেতে পারে, সে বেছে নিল রোড 3 নম্বর। এখন আল্লাহ তার নিয়ত লিখে রেখেছেন সে 3 নম্বর রোডে যাবে। ব্যাপারটা এমন না যে আল্লাহ লিখে রেখেছেন বলেই সে এই রাস্তায় যাচ্ছে, আসলে সেরকম না। যেহেতু সে 3 নম্বর রুট বেছে নেবে, তাই আল্লাহ তাআলা আগে থেকেই লিখে রেখেছেন, কারণ আল্লাহর আছে ইলমে গায়েব। যেভাবে টিচার অনুমান করেছিলেন, এখানে আল্লাহ জানেন লোকটার স্বাধীন ইচ্ছা আছে, সে যে কোনো রাস্তা বেছে নিতে পারে পাঁচটা রাস্তার মধ্যে যে কোনোটা, কিন্তু গেল 3 নম্বর রোডে। আল্লাহ আগে থেকে জানেন লোকটা 3 নম্বর রোডেই যাবে, সেজন্য আল্লাহ তার তকদিরে লিখে রাখলেন সে যাবে 3 নম্বর রোডে। এরপর 3 নম্বর রাস্তা দিয়ে যাচ্ছে, কিছুক্ষণ পরে আরেকটা মোড়ের সামনে আসলো, 1 2 3, 3 নম্বর রাস্তা বেছে নিল। যেহেতু সে 3 নম্বর রাস্তা বেছে নেবে, আল্লাহ এটা আগে থেকে জানতেন, তারা ছিল ইলমে গায়েব, আল্লাহ লিখলেন কিছুক্ষণ সময় পরে লোকটা আরেকটা মোড়ে আসবে, আর সে লোকটা আবার 3 নম্বর রাস্তাটা বেছে নেবে। ব্যাপারটা এমন না যে আল্লাহ তার তকদিরে লিখেছেন 3 নম্বর রাস্তায় যাবে, এজন্যই সে 3 নম্বর রাস্তায় যাচ্ছে। যেহেতু সে 3 নম্বর রাস্তায় যাবে, আল্লাহ আগেই লিখে রেখেছেন, এটা বোঝা একটু কঠিন। তবে আল্লাহ তাআলা রয়েছে ইলমে গায়েব। একইভাবে একজন লোক যদি জীবিকা উপার্জন করতে চায়, তার সামনে অনেক উপায় আছে, হয় সে চেষ্টা করে যেতে পারে, পরিশ্রম করতে পারে, কোনো সৎ কাজ করে টাকা উপার্জন করতে পারে, অথবা ডাকাতি করতে পারে, চুরি করতে পারে, এটা তার ইচ্ছা, সে ঠিক করলো সে চুরি করবে। আল্লাহ আগে থেকে জানেন যে 25 বছর বয়সে তার সামনে টাকা উপার্জনের সদ উপায় থাকবে, অথবা চুরি করবে, কিন্তু সে চুরি করবে। যেহেতু আল্লাহ আগে থেকে জানেন লোকটা চুরি করবে, সেজন্য তার তকদিরে লিখলেন সে চুরি করবে। ব্যাপারটা এমন না যে আল্লাহ লিখেছেন বলে লোকটা চুরি করছে, যেহেতু সে চুরি করবে তাই আল্লাহ আগে লিখেছেন। একইভাবে একটা লোক হয়তো খুন করলো, এটা তার ইচ্ছা, সে চাইলে খুন
নাও করতে পারে অথবা চাইলে খুন করতে পারে, এটা তার হাতে। আর সে খুন করল, এখানে দোষটা কার? দোষ সেই মানুষটার। তাহলে আমরা বুঝতে পারছি যে আল্লাহর আছে ইলমে গায়েব। আর সেজন্যই উর্দুতে একটা কথা আছে একটা শায়ের আল্লামা ইকবালের, বলা হয়েছে, খুদি কো কর ইতনা বুলন্দ কি হর তকদির কে পেহলে খুদা আপনে বন্দে সে খুদ পুছে বাতাতে রাজা ক্যা হ্যায়। যার মানে নিজেকে এতই মহান করে তোলো যে আল্লাহ তোমার নিয়তি লেখার আগে তোমাকে জিজ্ঞেস করবেন তোমার ইচ্ছাটা কি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। আশা করি আমাদের প্রশ্নকারী আর অন্যান্য দর্শকরাও এই ব্যাপারটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। দ্বিতীয় প্রশ্ন, এটা কতখানি সঠিক যে কিছু লোক এভাবে দোয়া করে যে হে আল্লাহ আমি তোমাকে আমার নিয়তি বদলাতে বলছি না, বরং তার বদলে বলছি তুমি আমাকে এ পরীক্ষায় সাহায্য করো। আমি জানি যে অনেক মুসলিম এই দোয়াটা পড়ে, তবে এটা আল্লাহর কাছে দোয়া করার সঠিক নিয়ম না, কারণ আল্লাহ আমাদের বলেছেন যে আমরা তার কাছে প্রার্থনা করতে পারি, যে কোনো কিছু ক্ষমা প্রার্থনা করতে পারি, ভালো জিনিস চাইতে পারি। আমরা এটাও বলতে পারি, যদিও আমাদের নিয়তিতে লেখা আছে যে খারাপ কিছু ঘটবে, অশুভ কিছু ঘটবে আমার জীবনে, তবুও ভালো জিনিস আমি চাইতে পারি। তাই এভাবে বলা ভুল যে আমি তোমার বিধান বদলাতে বলছি না, তবে আমাদের সাহায্য করো। আর পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা ফালাক অধ্যায় নম্বর ১৩, এখানে বলা হয়েছে যে কুল আউযু বিরাব্বিল ফালাক, বলো আমি আশ্রয় প্রার্থনা করছি এই ভোরের স্রষ্টার, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে। তাহলে আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি অনিষ্ট হতে, আশ্রয়ের জন্য। এ হাদিসটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর ৯, বুক অব কদর হাদিস নম্বর ৬৬১৬। আমাদের নবী বলেছেন যে তোমরা আশ্রয় নাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচতে, খারাপ এবং অশুভ কাজের হাত থেকে এবং শত্রুর আনন্দ উল্লাস থেকে বাঁচতে। তাহলে কদর বদলানোর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনায় বলতে পারেন। আমি এখানে একটা উদাহরণ দিচ্ছি যে ধরেন একজন ছাত্র কোনো একটা পরীক্ষা দিল আর পরীক্ষাটা ভালো হলো না, সে জানে সে ফেল করতে পারে, সে বাসায় এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলো, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পাশ করিয়ে দাও। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করলেন। এখন তার কদরে এটা লেখা আছে যে এই ছাত্রটা পরীক্ষায় ফেল করতে পারে, সে বাসায় এসে আল্লাহ তাআলার কাছে দোয়া করলো। আল্লাহ তাআলা এটা জানেন যে কেউ তার কাছে প্রার্থনা করবে কি করবে না, আর আল্লাহ এটাও জানেন যে দোয়া কবুল করবেন কি না। তাহলে অরিজিনাল কদরে লেখা আছে সে পরীক্ষায় ফেল করবে, আল্লাহ এটাও আগে থেকে জানেন ছেলেটা বাসায় এসে আল্লাহর কাছে দোয়া করবে পাশের জন্য যাতে সে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে, আল্লাহ এটাও জানেন তিনি তার দোয়া কবুল করবেন ছেলেটা পরীক্ষায় পাশ করবে। তাহলে এখানে কদর ঠিক আছে, সে পাশ করেছে, কিন্তু আগের কদর যেখানে লেখা আছে সে ফেল করবে, যখন দোয়া করল তখন আগের কদরটা বদলে গেল। তবে আল্লাহর আছে ইলমে গায়েব যে ছেলেটা দোয়া করবে কি করবে না, সেজন্য আমরা সবসময় দোয়া করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, তার কাছে ক্ষমা প্রার্থনা করব এবং সাহায্য চাইব। তাহলে এটাও কদরে লেখা আছে ছেলেটা দোয়া করবে, আল্লাহ তার দোয়া কবুল করবেন আর সে পাশ করবে। আচ্ছা ভালোই তো, এটা তো খুব ভালো, তাহলে বলা যায় আমাদের সবারই আশা আছে। পরের প্রশ্ন, কদরে বিশ্বাস করা, এটা দিয়ে আসলে ঠিক কি বোঝানো হয়? কদরে বিশ্বাস করার কথা যদি বলতে হয়, এটা হচ্ছে ইমানের স্তম্ভগুলোর একটা, কদরে বিশ্বাস করব। আর এখানে চারটা পয়েন্ট আছে যেটা কদরে বিশ্বাস করার সময় আমরা মেনে চলব। এক নম্বর, আল্লাহ তাআলা সব কিছু জানেন, আল্লাহ তাআলা সব কিছু সম্পর্কে জানেন, অতীত বর্তমান আর ভবিষ্যৎ, সাধারণ বিষয় আর খুঁটিনাটি সব কিছুই তিনি জানেন, অসীম থেকে অসীমের সব কিছুই তার জানা। তাহলে আল্লাহ একমাত্র যিনি সব কিছু জানেন, তার আছে ইলমে গায়েব। দুই নম্বর পয়েন্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো রেখেছেন লিখে লৌহে মাহফুজে, একটা সংরক্ষিত ফলকে। আর এই দুটো পয়েন্ট কদর নিয়ে এটা আছে সূরা হাজে অধ্যায় নম্বর ২২ আয়াত নম্বর ৭০, যে তুমি কি জানো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ ও পৃথিবীতে যা আছে সবই জানেন, নিশ্চয়ই সকলে আছে একটা কিতাবে আর তার নিকট এটা সহজ। তাহলে এক নম্বর আল্লাহ সব কিছু জানেন, দুই নম্বর এটা রেকর্ড করা আছে,
সূরা হজে অধ্যায় নম্বর ২২ আয়াত নম্বর ৭০, সহিহ মুসলিমের একটা হাদিস খণ্ড নম্বর ৪ বুক অফ কদর হাদিস নম্বর ৬৪১৬, যে আল্লাহর রাসুল বলেছেন, আল্লাহ পৃথিবী ও আকাশমণ্ডলী সৃষ্টির ৫০,০০০ বছর আগে বিশ্বজগৎ সৃষ্টির নির্দেশ দিয়েছেন। এছাড়াও আরেকটা হাদিস আছে সুনান আবু দাউদে খণ্ড নম্বর ৩ হাদিস নম্বর ৪৬৮৩, যে আল্লাহ সুবহান ওয়া তাআলা প্রথমে সৃষ্টি করলেন একটা কলম, আর সেটাকে বললেন লেখো। কলম উত্তর দিল, হে প্রভু আমি কি লিখব? তখন আল্লাহ সুবহান ওয়া তাআলা লিখলেন এই কদর মহাবিশ্বের সব কিছুর একেবারে শেষ সময় পর্যন্ত, শেষ বিচারের দিন শুরু হওয়ার আগে পর্যন্ত। এ হলো প্রথম দুটো পয়েন্ট। কদরের পয়েন্ট নাম্বার ৩ হচ্ছে যে যা কিছু ঘটে আল্লাহ সুবহান ওয়া তাআলার ইচ্ছাতেই সেটা হয়, সব কিছু। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা কাসাস অধ্যায় নম্বর ২৮ আয়াত নম্বর ৬৮, আল্লাহ সুবহান ওয়া তাআলা যা ইচ্ছা করেন তাই সৃষ্টি করেন। এরপর আছে সূরা ইব্রাহিম অধ্যায় নম্বর ১৪ আয়াত নম্বর ২৭, যে আল্লাহ যা ইচ্ছা করেন সেটাই করেন। এরপর আরও আছে সূরা বুরুজ অধ্যায় নম্বর ৮৫ আয়াত নম্বর ১৬, আল্লাহ তাআলা সেটাই করেন যা ইচ্ছা করেন। তাহলে আমরা বুঝতে পারছি যে আল্লাহ সুবহান ওয়া তাআলা যা ইচ্ছা করেন তাই করতে পারেন, তিনি যা ইচ্ছা করেন তাই করেন। আর এরপর কোরআন বলছে সূরা ইমরান অধ্যায় নম্বর ৩ আয়াত নম্বর ৬, যে আল্লাহ সুবহান ওয়া তাআলা মাতৃগর্ভে যেভাবে ইচ্ছা তোমাদের আকৃতি দেন। পবিত্র কোরআনে সূরা নিসা অধ্যায় নম্বর ৪ আয়াত নম্বর ৯০, যে আল্লাহ যদি চাইতেন তাহলে তাদেরকে ক্ষমতা দিতেন, তারা তোমাদের সাথে যুদ্ধ করত। এরপর হচ্ছে সূরা আনাম অধ্যায় নম্বর ৬ আয়াত নম্বর ১১২, আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন যদি আল্লাহ চাইতেন তাহলে তারা এটা করতো না। কদরের ব্যাপারে ৪ নম্বর পয়েন্ট হলো, যা কিছু ঘটবে তার সব কিছুই আল্লাহ তাআলার সৃষ্টি, যা কিছু ঘটবে তার সব কিছু সৃষ্টি আল্লাহ তাআলার। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা জুমার অধ্যায় নম্বর ৩৯ আয়াত নম্বর ৬২, যে আল্লাহ তাআলা হলেন সব কিছুর স্রষ্টা আর তিনি হলেন সব কিছুর অভিভাবক, সব কিছুর কর্মবিধায়ক। এছাড়াও আল্লাহ কোরআনে বলেছেন সূরা ফুরকান অধ্যায় নম্বর ২৫ আয়াত নম্বর ২, যে আল্লাহ সুবহান ওয়া তাআলা আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন যথাযথ অনুপাতে। এরপর পবিত্র কোরআনে সূরা সাফফাত অধ্যায় নম্বর ৩৭ আয়াত নম্বর ৯৬, আল্লাহ সৃষ্টি করেছেন তোমাদের আর তোমরা যা কিছু তৈরি করো। এখন সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা এবং এই মহাবিশ্বের সব কিছু তিনি নিয়ন্ত্রণ করেন। তার মানে কিন্তু এই না যে মানুষের স্বাধীন ইচ্ছায় তিনি বাধা দেন, আমাদের স্বাধীন ইচ্ছা আছে। কোরআনের অনেক জায়গায় সহিহ হাদিসে এই প্রসঙ্গে বলছে যে আমাদের স্বাধীন ইচ্ছা আছে, শরিয়াহ কথা বলছে, আর আমরাও জানি দৈনন্দিন জীবনে আমরা স্বাধীন ইচ্ছা প্রয়োগ করি। এছাড়াও আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় ২ আয়াত নম্বর ২২৩, এখানে স্ত্রী সহবাসের কথা বলছে, যে তোমরা তোমাদের শস্যক্ষেত্রে গমন করতে পারবে যেভাবে ইচ্ছা, তার মানে স্বাধীন ইচ্ছা। এরপরে আরও আছে সূরা তাগাবুন অধ্যায় নম্বর ৬৪ আয়াত নম্বর ১৬, যে তোমরা আল্লাহকে যথাসাধ্য ভয় করো, তার কথা শোনো এবং মেনে চলো। এছাড়া আরও আছে সূরা বাকারা অধ্যায় ২ আয়াত নম্বর ২৮৬, যে আল্লাহ সুবহান ওয়া তাআলা কারো উপরেই তার সাধ্যের অতিরিক্ত দায়িত্ব অর্পণ করেন না, ভালো যা কিছু উপার্জন করে সে প্রতিফল তার, আর মন্দ যা করে সে প্রতিফল তার জন্য। এটার ভিত্তিতে বলা যায় প্রত্যেক মানুষের স্বাধীন ইচ্ছা আছে। আর আমাদের দৈনন্দিন জীবনেও এটা দেখি, যেমন ধরেন আল্লাহ সুবহান ওয়া তাআলা কিছু জিনিস আগে ঠিক করে রেখেছেন, তিনি আগে ঠিক করে রেখেছেন মৃত্যুর ব্যাপারটা আর জন্মের ব্যাপারটা, এগুলো বাদে সব জায়গায় আল্লাহ স্বাধীন ইচ্ছা দিয়েছেন। আমি চাইলে হাত উপরে তুলতে পারি অথবা হাত নামাতে পারি, আমি চাইলে হাঁটাচলা করতে পারি অথবা বসতে পারি, এটা আমার ইচ্ছা। তবে কিছু জিনিস যেমন ধরেন আমাদের হার্টবিট, এটা চলে আল্লাহ সুবহান ওয়া তাআলার ইচ্ছায়। আমি যদি চাই হার্টবিট বন্ধ করব সেটা আমি পারবো না, আর শীত লাগলে আমরা ঠান্ডায় কাঁপি, আমি চাইলে কাঁপুনি বন্ধ করতে পারবো না, এটা আল্লাহ সুবহান ওয়া তাআলার ইচ্ছা। তাহলে আল্লাহ মানুষকে স্বাধীন ইচ্ছা দিয়েছেন, সেজন্য মানুষ যদি কোনো খারাপ কাজ করে, কোনো পাপ করে, এজন্য সে দায়ী নিজে। আল্লাহ পবিত্র কোরআনে আমাদের নির্দেশ দিয়েছেন কোনটা ভালো আর কোনটা খারাপ। জাযাকাল্লাহ খায়ের। ডক্টর জাকির, পরের প্রশ্ন, এটাকে কি পবিত্র কোরআনের অসঙ্গতি হিসেবে উল্লেখ করা যায় যে কোরআনের অনেক আয়াতই এরকম বলা হয়েছে যে সব কিছু ঘটে আল্লাহ সুবহান ওয়া তাআলার ইচ্ছায়? আবার কোরআনে আরেকটা উল্লেখ করা হয়েছে যে ভালো সব কিছু আল্লাহর তরফ থেকে আর খারাপ বা মন্দ কিছু আমাদের
নিজেদের কারণে। কোরআনে এরকম অনেক আয়াত আছে যেখানে বলা হয়েছে যে যা কিছু ঘটে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা। আগের প্রশ্নের উত্তরে এটা বলেছি। আবার পবিত্র কোরআনে আছে সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত 79, কল্যাণকর যা কিছু ঘটে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাই, যা অকল্যাণকর সেগুলো সব মানুষের কারণে। হঠাৎ করে দেখলে মনে হবে এটাতে বোধহয় অসঙ্গতি, তবে যদি একটু ভালো করে দেখেন এখানে কোনো অসঙ্গতি নেই। যেমন ধরেন ইলেকট্রিসিটি আসে হেড পাওয়ার স্টেশন থেকে, আসছে পাওয়ার হচ্ছে হেড স্টেশন থেকে, এটা দিয়ে চালাতে পারেন বিভিন্ন জিনিস, বিভিন্ন রকমের যন্ত্রপাতি, বিভিন্ন মেশিনারি। কিন্তু আপনি যদি আঙ্গুল দেন কোনো একটা তারে তাহলে শক খাবেন, পাওয়ার আসছে হেড স্টেশন থেকে, হেড ইলেকট্রিক স্টেশন। কিন্তু যদি সেখানে আঙ্গুল দেন, যে কাজটা আসলে আপনার মোটেও করা উচিত না, তাহলে শক খাবেন, ভালোটা আসছে পাওয়ার স্টেশন থেকে। কিন্তু যদি পাওয়ার বিচ্ছিন্ন করা হয় সে হেডকোয়ার্টার থেকে, তাহলে আপনি শক খাবেন না। শক খেলে বলতে পারবেন না যে হেড স্টেশন থেকে পাওয়ার আসছে এজন্য তারাই দায়ী, আপনি নিজেই তো সেই বিদ্যুতের তারে হাত দিয়েছিলেন, দোষটা আপনার। তবে পাওয়ার আসছে হেড ইলেকট্রিক স্টেশন থেকে। আমি আরেকটা সহজ উদাহরণ দিই, যে বাবা পরিবারের প্রধান, উপার্জন করেন, পরিবারের জন্য খরচ করেন, তাহলে সেই বাবা সব ধরনের খরচের জন্য দায়ী। আর একই সাথে তিনি ছেলেকে হাত খরচ দেন, এখন হাত খরচের টাকা দিয়ে সেই ছেলে হয়তো জুয়া খেললো, অ্যালকোহল পান করলো, এখানে দোষটা কার? জুয়া খেলা আর অ্যালকোহল পান করার জন্য এখানে দায়ী হচ্ছে সেই ছেলেটা, কিন্তু টাকা আসছে বাবার কাছ থেকে, ঘটনাটা ঘটছে তার বাবার টাকা দিয়ে, কিন্তু এর জন্য দায়ী কে? ছেলে। একইভাবে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাতেই হয়, তবে ভালো কিছু ঘটলে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে, খারাপ কিছু আমাদের নিজেদের কারণে। আশা করি এই উদাহরণে আপনারা এটা বুঝতে পারবেন যে এই আয়াত দুটোতে কি বলা হয়েছে, এটা অসঙ্গতি নয়, বরং এখানে পরিষ্কার করা হয়েছে। আচ্ছা, ধন্যবাদ ডক্টর জাকির, আপনি খুব সুন্দরভাবে উত্তর দিয়েছেন, আর আমাদের দর্শকরাও এটা ভালোভাবে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ডক্টর জাকির, আজকের অনুষ্ঠানে আপনার কাছে আমার শেষ প্রশ্ন হচ্ছে যে একজন মুসলিমের জীবনে কোনো বিপর্যয় আসলে সে তখন কিভাবে তার সামনে দাঁড়াবে, তার নিয়তিতে লেখা এই বিপর্যয়কে সে কিভাবে মোকাবেলা করবে? এ ব্যাপারে আগেও বলেছি, যখন একজন মানুষের জীবনে কোনো বিপর্যয় এসে হাজির হয় সেটা হয় একটা পরীক্ষা, নয়তো একটা শাস্তি। যদি এটা হয় শাস্তি, এ কথা আছে সূরা হুদ অধ্যায় 11 আয়াত 82, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই জনপদকে উল্টে দিয়েছিলেন কওমে লুত, এবং তাদের উপর ক্রমাগত প্রস্তর কঙ্কর বর্ষণ করেছিলেন, তার মানে এটা ছিল শাস্তি। যদি শাস্তি হয়ে থাকে তাহলে সেই লোক আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে এবং তওবা করবে, সেই খারাপ কাজ করা তখনই বন্ধ করবে, পাপ থেকে বিরত থাকবে, প্রতিজ্ঞা করবে যে আর কখনো করবে না, যদি ক্ষতিটা পূরণ করা যায় তাহলে সে চেষ্টা করবে আর আল্লাহর কাছে ক্ষমা চাইবে। যদি এটা হয় একটা পরীক্ষা, আল্লাহ কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 155, যে নিশ্চয়ই তোমাদের পরীক্ষা করব কিছু ভয় এবং ক্ষুধা দিয়ে, এবং ধন সম্পদ, জীবন আর ফল ও ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে, এবং শুভ সংবাদ দাও তাদেরকে যারা ধৈর্যশীল ও অধ্যবসায়ী। এরপর পবিত্র কোরআনে আছে সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত 156, যে বিপদে পড়লে তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তার কাছ থেকে এসেছি, তার কাছে ফিরে যাব। এখানে তাদের কথা বলা হয়েছে যারা বিশ্বাসী। যদি কোনো রকম বিপর্যয় আসে, যদি সে ভুল করে অথবা যদি সে কোনো পাপ কাজ করে, তাহলে তওবা করবে আর ক্ষমা প্রার্থনা করবে। যদি পরীক্ষা হয় তাহলে সে ধৈর্য ধরে থাকবে, আর সে তখন সবুর করবে আর বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেমন ধরেন একজন লোক হয়তো মারা গেল অথবা সে অসুস্থ হয়ে পড়ল, তখন আমরা বলবো যেটা কোরআনে আছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তার কাছ থেকে এসেছি, তার কাছে ফিরে যাব। আর পবিত্র কোরআনে সূরা তওবা অধ্যায় নম্বর 9 আয়াত নম্বর 51, আল্লাহ যা নির্দিষ্ট করেছেন সেটা ব্যতীত আমাদের আর অন্য কিছু হবে না, আল্লাহ আমাদের রক্ষাকারী। আর মুমিনদের বলো তারা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর নির্ভর করে। এরপর আরও আছে সূরা তাগাবুন অধ্যায় নম্বর 64 আয়াত নম্বর 11, আল্লাহ তাআলার অনুমতি ব্যতীত কোনো বিপদই কখনোই আমাদের উপর আপতিত হয় না, এবং কেউ আল্লাহকে বিশ্বাস করলে আল্লাহ তার অন্তরকে সুপথে পরিচালিত করেন।
এরপর কোরআনে আছে সূরা জুমার অধ্যায় নম্বর ৩৯ আয়াত নম্বর ১০ যে যারা ধৈর্যের সাথে অধ্যবসায়ী হয় তাদের জন্য রয়েছে অপরিমিত পুরস্কার। এরপর পবিত্র কোরআনে সূরা বাকারা অধ্যায় নম্বর ২ আয়াত নম্বর ১৫৩ ইয়া আইয়ুল্লাযীনা আমানু ইসতাঈনু বিসবরি ওয়া সালাহ ইন্নাল্লাহ মা সাবরিন। হে মুমিনগণ, আল্লাহর সাহায্য প্রার্থনা করো ধৈর্য, অধ্যবসায় ও নামাজের মাধ্যমে। নিশ্চয়ই আল্লাহ আছেন তাদের সাথে যারা ধৈর্যশীল ও অধ্যবসায়ী, তাহলে আমরা হব ধৈর্যশীল ও অধ্যবসায়ী। আরেকটা হাদিস, এটা আছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর ৪ হাদিস নম্বর ৭১৩৮, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিশ্বাসীদের কাজগুলো বেশ অদ্ভুত, যদি তার জীবনে কিছু ভালো ঘটে সে আল্লাহ তাআলাকে ধন্যবাদ জানায়, আর যদি সে বিপদে পড়ে তখন ধৈর্যশীল অধ্যবসায়ী হয়, তার জন্য পরকালে ভালো জিনিস অপেক্ষা করছে। তাহলে যদি কোনো রকম বিপর্যয় আসে, যদি তার ভুল থাকে সে শুধরে নেবে, তা না হলে ধৈর্যের সাথে অধ্যবসায়ী হবে, কারণ আল্লাহ বলেছেন, তোমরা সাহায্য প্রার্থনা করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, ধৈর্য অধ্যবসায় নামাজের মাধ্যমে। নিশ্চয়ই আল্লাহ তাদের সাথে আছেন যারা ধৈর্যশীল অধ্যবসায়ী। জাযাকাল্লাহ খায়র, আবারও ধন্যবাদ ডক্টর জাকির। তাহলে আজকে আমরা আমাদের এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আলহামদুলিল্লাহ। আমি নিজে আজকে অনেক উপকৃত হয়েছি আর আমি আশা করছি যে আমাদের দর্শক ভাই বোনেরাও যথেষ্ট উপকৃত হয়েছে। আর আমি দোয়া করছি আপনি, আমি আর দর্শকরা, আমরা সবাই আজকে আপনার উত্তরগুলো শুনে উপকৃত হয়েছি। জাযাকাল্লাহ খায়র। ভাই ও বোনেরা, আশা করি আজকের অনুষ্ঠানটা দেখে আপনারা সবাই উপকৃত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।